সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি শিবু কুমার শীল, শিবুদার নতুন বই মুমূর্ষু খয়েরি রাত আমার হাতে। শিবুদা অভিনন্দন, আগামী প্রকাশ করেছে আপনার নতুন বই। এই বইটার পরিকল্পনা কেমন হলো? আমি দেখতেছি 2016 থেকে 2022 পর্যন্ত প্রায় প্রতিদিনের কবিতা এখানে আছে। প্রতিদিনের না, প্রতি বছরের বা প্রতি মাসের হতে পারে, প্রতি সপ্তাহের হতে পারে। আমার বইটার কোনো শিরোনাম নাই, এটা মানে কবিতার কোনো আলাদা শিরোনাম নাই, ফলে আমি ওটাকে আলাদা করবো কীভাবে, মানে এটা এটা একটা প্ল্যান ছিল। শিরোনাম নাই কেন? আপনি কি কবিতা লিখে শিরোনাম দেন না? আমার আগের বইতে শিরোনাম শিরোনাম প্রথম কথা না, কিন্তু ফেসবুকে যখন আপনি লেখেন না তখনও দিই না। আমি যদি একটু বলি আর কি, ফেসবুককেও আমি কখনো শিরোনাম দিই না। শিরোনাম যে থাকতে পারে না তা না। যেমন আমার একটা কবিতার শিরোনাম ছিল, সেটা হচ্ছে মুমূর্ষু খয়েরি রাত। এইটাই আমার কাছে মানে শিরোনাম সহ আমি কবিতাটা লিখেছিলাম। কিন্তু তখন আমার কাছে মনে হয় এই শিরোনাম একটা একটা কবিতা তো শুধু শিরোনাম থাকতে পারে না, তাহলে এই বইটার শিরোনাম হতে পারে। তো ওখান থেকে ওইটার নাম নেয়া, আর এই লাইনটা আবার ওই কবিতার ভেতরে নেই, সর্বশেষ কবিতাটা আর কি। এই পুড়তে থাকা খয়েরি রাত, তার ভেতরে কি গভীরতম নিমজ্জন, ফুলকিগুলো রাতের আধারকে মনে রেখে ছড়িয়ে পড়ে আকাশে, দুরাগত নক্ষত্রের অনন্ত সন্ত্রাসে, মুঠুতে অবরুদ্ধ মস্তক যেন জ্বলন্ত ঘূর্ণি। এই মরে যাওয়া সন্ধ্যের অগ্রভাগে কাটা মাংসের টুকরো, চামড়া আর মাথার নরম চুল ভস্ম হয়ে যাচ্ছে, রাত আরো গভীর আরো নির্মম খয়েরি হয়ে উঠছে। এটা কি শুধুমাত্র রাত না, এই ভুবন, এই জগৎ? কবিতার ব্যাখ্যা না দেওয়াই ভালো। আমার কাছে মনে হয় যে আমরা যে সময়টার ভিতর দিয়ে যাচ্ছি, সেই সময়টাকে যদি আমি একটা শব্দে বলতে চাই, সেই শব্দের জায়গায় আমার কাছে নির্মম কথাটা অনেক প্রাসঙ্গিক লাগে। রাত, এটা একটা রাত মনে হচ্ছে আমার কাছে, আমি একটা রাতের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। ওই আরব্য রজনীর রাত যেমন, সেটাকে শুভ অশুভ অনেকভাবেই দেখা যেতে পারে। তখন এক ধরনের দহন ছিল ভিতরে, এক রকমের হেরে যাওয়া, পরাজিত হওয়ার অনুভূতি ছিল। সো ওই রকম একটা ইয়ে ছিল ভেতরে, একটা অন্তর্দহন ছিল একটা। ওইটাকে আমি জাস্ট এক ধরনের মেটাফরিক্যালি হয়তো আর কি, আমি তো এটা আর ভাবনা চিন্তা করে আনি না, এটা যখন আসছে তখন আমার মনে হয় ওই রকমই একটা মনস্তত্ত্বের একটা রিফ্লেকশন এটা আসলে। শিবুদা, মানে প্রকৃত ঘুমের দুপুর হচ্ছে এর পরে দ্বিতীয় কবিতার বই, আপনার প্ল্যানটা কী ছিল আসলে, বা কবিতা নিয়ে কোনো প্ল্যান আসলে থাকে কি না? আমি কবিতারই লোক। আমি কোন জায়গা থেকে বলবো, আমি একটা ব্যান্ড করি মেঘদল নামে, সেখানে আমি গান তো লিখি, আমার গানগুলো তো আমি লিখি। তো আমি গানে যে লিরিক্যাল যে ভঙ্গিটা থাকে ওটারই একটা কাছাকাছি কিছু হচ্ছে আমার কবিতায়ও আছে, যে আমি হয়তো ওই লিরিক্যাল ভঙ্গিটা নিয়ে আমি কবিতাটা লিখতে থাকি। এবং সেখানে আমি অনেক গান লিখেছি, প্রায় আমাদের খুব সময় 27 থেকে 28টা গান প্রকাশিত আসলে, এর বাইরে আরও অনেক গান আছে যেগুলো আমি করেছি আসলে। ওটারই একটা ধারাবাহিকতা আমার কবিতার বই করা, প্রথম কবিতার বই প্রকৃত ঘুমের দুপুর। তো দুইটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রথমটা ছিল দুপুর, এটা রাত। সো আমার এটা একটা বিষয় যে আমি আসলে এভাবে মানে একটা দিনের একটা বিশেষ একটা পর্যায়কে আমার কেন কবিতায় আসতেছে বারবার, এটা আমার একটু আমার কাছে নিজেদের নিজের কাছে একটা একটু প্রশ্নের মতো লেগেছে আর কি, যেটা আসলে কেন আসছে, এরপরেরটা কি কোনো কোনো না কোনোভাবে সকাল বা কোনো কোনো ভোর হবে কি না আসলে। হ্যাঁ, এনিওয়ে মানে এইটা দেখতেছি আর আমি ডেফিনেটলি এক্সাইটেড, কারণ হচ্ছে যে আমি বই করতে পেরেছি, কারণ আমি মনে করি যা করছি আমরা এই সময় এই ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু হারায় যায়, অনেক হাজার হাজার জিনিসপত্র হচ্ছে, সেটা যদি আমরা একটা বই আকারে পোস্ট তো আসলে হারায় যায়, হারাই যাবে আসলে। সো দ্যাট এইটা এই চ্যাট জিপিটি চলে আসছে, এখন চ্যাট জিপিটিতে কবিতা লিখবে লোক। আমি মনে করি যে এই এই যে একটা খুবই সনাতনী ওল্ড স্কুল এটা এই ফরম্যাটের ভিতরে কবিতাগুলি থাকলে কোনো না কোনো সময়ের মানুষ সেটার সম্ভাবনা থাকবে, হয়তো এটার একটা প্রত্নতাত্ত্বিকের কোনো সম্ভাবনা থাকবে ঘুরে মুমূর্ষু খয়েরি রাত বের করা। আমি মনে করি না যে সিগনিফিকেন্ট কিছু করে ফেলছি, কিন্তু আমি মনে করি যে আমি ওই ধারাতেই আছি আর কি, যে আমি এটা রেকর্ডেড থাকা উচিত এবং ইট শুড বি মানে এটাকে বই হলে। শিবুদা, আপনি আমি একটু কবিতা নিয়ে আলাপ করি, যে লিরিকের কথা যে বললেন, মানে এমন কি হয়েছে যে ধরেন আপনারা গান করেছেন সেটা কবিতা হিসেবে এসেছে, কিংবা আপনার লিরিক মেঘদলের গান হিসেবে গেছে? এখানেই আছে, এখানে দ্বিতীয় গানটাই, দ্বিতীয় কবিতাটাই একটা গান মূলত, মায়া সাইকেল। তো মূল ব্যাপারটা হচ্ছে যেমন এই যে শিরোনামের কথাটা যদি আসছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা গানের শিরোনাম কোনগুলোকে দিই, ওই গানের প্রথম শব্দটাকে শিরোনাম হিসেবে ধরি। তো গানের মধ্যে যেহেতু মায়া সাইকেল আছে, ফলে সেটা মায়া সাইকেল হিসেবে একটা মানে সবাই এটাকে নাম দিল, মেঘদল সবাই তাই মনে করলো। আমি মানে খুবই সতর্ক ছিলাম যে লিরিককে এখানে আনতে চাই নাই, বাট দুই একটা হয়তো চলে আসছে। কিন্তু ধরেন মায়া সাইকেল যে পপুলারিটি পেয়েছে, এই বইয়ের নাম যদি সেটা রাখতে তাহলে তো বেশি বিক্রি হচ্ছে, এটা আপনি ভাবছেন কখন? না না, আমি এইভাবে ভাবি নাই। আমি মনে করি যে আমার কাজ হচ্ছে মানে মানে ভাবনাটাকে রিলিজ করা, বিপণন এরপরটা না, এরপরটা আমার কাজ না আসলে। মানে আমি যদি এখন একটা তীর ছুরি,
তীরটা ছোড়াটা হচ্ছে আমার কাজ আসলে, কোথায় গিয়ে পড়তেছে এবং সফল হচ্ছে কিনা এটা আমি জানি না আসলে। লিরিকগুলোকে এখানে জায়গা দিইনি, কারণ আমার ইচ্ছা আছে লিরিক নিয়ে একটা বই করার আলাদা করে, বা মেঘদলেরই একটা বই হওয়া উচিত, আলাদা করে ওটা করার ইচ্ছা আছে। আর আর হচ্ছে যে কবিতার ভিতরে আমি কতটুকু সক্রিয়তা রেখে আমার জার্নিটাকে আমি একটু দেখতে চাই, যে আসলে আমি কবিতায় কোথায় যাচ্ছি সেটাকে হয়তো আমি তৃতীয় বা চতুর্থ বইয়ের ক্ষেত্রে আমি হয়তো তখন মূল্যায়ন করতে পারবো, আমি আমাকে মূল্যায়ন করতে পারবো যে আমি কত দূর বা কী। মানে এই বই দিয়ে আপনার মূল্যায়ন কী? এই বইয়ে ডেফিনেটলি আগের কবিতার চাইতে একটুখানি ভিন্নতর জায়গা, তার কারণ হচ্ছে যে এখানে একটু টাইমের যে ফ্রাস্ট্রেশনটা ওটা একটুখানি রিফ্লেক্ট করছে, এবং ভাষাগত দেখবার জায়গা ব্রুটালিটি এখানে, ওই যে চুল নরম চুল ভস্ম বা চামড়া কাটা মস্তক, এই নির্মম ব্রুটালিটি এটা একটু আমি সামহাও ধরতে চাচ্ছি। কারণ আমরা এমন একটা সময় থাকি যখন নাকি একটা মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে থাকে আর একজন তার ছবি তুলতে থাকে, একদম। সো এই ব্রুটালিটি, এই এই যে একটা নিউ এরা আমরা পার করছি, কবিতায় ব্রুটালিটি রিফ্লেক্ট হবে। এবং আমি আমি সম্প্রতি ভিশোয়াবা সোমবার্সকের কবিতা বা নিকানোর পাড়ার কবিতা, এদের কবিতা পড়তে গিয়ে মনে হচ্ছে যে আসলে আমরা আমাদের কবিতায় কোন জায়গায় হাঁটতেছি, মানে আমরা কি আসলে অনেক লোকালিটির মধ্যে ঘুরপাক খাচ্ছি কিনা, আমার কবিতায় আমার সময় কতটুকু, মানে নিকানো পাড়ার একটা কবিতা ছাপা হলে নাকি ওই দিনই নাকি তার বাড়ির দেয়ালে গিয়ে লোকজন লিখে আসতো যে ধন্যবাদ নিকানোর, তুমি আজকে কবিতা লিখেছো আমাদের জন্য। সো এই লেভেলে পপুলারিটি আজকে আমাদের সাহিত্যে আমরা কবিতাকে কোথায় জায়গা দিচ্ছি, এটা নাকি এটা কি ওই সোশ্যাল মিডিয়ার হট্টগোলের মধ্যেই শুরু থাকবে নাকি এটা আসলে মানুষকে ইম্প্যাক্টফুল হবে মানুষকে কানেক্ট করবে, যে তার কথাটা, যে কথাটা হাজার হাজার লাখ লাখ মানুষ বলতে পারছে না ওই কবি সেটা বলছে, যেটা আমাদের আশির দশকে আমাদের যে হেলাল হাফিজ বলি আর অনেকে হয়েছে, যে আমরা এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার কথা যে বলতেছে ডেফিনেটলি কানেক্ট করেছে মানুষকে। আমি বলছি এই জায়গাগুলি আমার কাছে অনেক পাওয়ারফুল লাগে, যে কবিতা যে অনেক পাওয়ারফুল জিনিস। কেউ ধরেন আমার কাছে কি মনে হয় জানেন শুভদা, মানে তৃতীয় বিশ্বের লেখকদের শিল্পের কাছে যাওয়ার জন্যে যে সংগ্রাম, তার অনেক কিছু নষ্ট হয়ে যায় এরকম বাদ প্রতিবাদ করতে করতে এবং এই নানা রকম সামাজিক জঞ্জাল ছড়ায়, কিন্তু মানে কবির কাজটা কি সৌন্দর্য সৃষ্টি করা তো শেষ পর্যন্ত, ডেফিনেটলি। কিন্তু সৌন্দর্য আমি বলছি যে মানে বলে না যে ওই যে এখানে এই এই বইতে ভূমিকাতে আমি বলতেছি যে প্রুস্ত বলতেছে কবিতা হচ্ছে একটা মানুষ তার কাঁধে আয়না নিয়ে ঘোরার মতো, যে এখানে যা যা দেখতেছে গুড আর ব্যাড এভরিথিং রিফ্লেক্টেড হবে। সো যদি সময়টা খারাপ হয় কবিতা সেটার প্রভাব পড়বে, মানে সেন্সরশিপ, কথা বলতে না দেয়া, এই দমন করা বা এই যে মানে প্রেম ভালোবাসা আজকের সময়ের যে প্রেম, এগুলোর কি তারা রিফ্লেশে থাকতে হবে, এটা জীবন্ত বিষয় আর কি। যে আমি বলবো যে মানে এইটা না থাকাটাই বরঞ্চ, মানে আমি যখন রোম পড়তেছে যে কোনো ফুলের নামে নাম অচল মুদ্রার মতো, যেন বা জলের শিরোনাম হৃদয়ে ক্ষত, তবু কেউ গাইছে আড়ালে, কেউ কান পাচ্ছে আড়ালে, তবু কেউ বলছে আড়ালে, পাখিদের মুক্তি প্রতিরোধ সমাচার, কত বেনাম হারিয়ে ফেলা কত নাম, ফুল হয়ে ফুটছে নামহীন ঘাসে সন্ত্রাসে। বাহ, দারুণ। মানে এই যে নামহীন ঘাসে সন্ত্রাসে, মানে এই সময় তো আছে আসলে, কিন্তু আপনি যেই কবিদের কথা তখন বলছিলেন, বিশেষ করে নিকানোর পাড়রা, উনি নিজেই তার কবিতাকে বলছেন না কবিতা, না কবিতা, হ্যাঁ। কিন্তু এই যে এন্টি পোয়েট্রির জায়গায় বা না কবিতার জায়গায় বা প্রতিকবিতার জায়গায় আপনি কি এরকম কোনো ইয়ের মধ্যে বিশ্বাস করেন কিনা? ওই কবিতা বিষয়ে আমার ভাবনাটা হচ্ছে যে একটা দৃশ্য দেখতে হবে, ওই দৃশ্যটাকে যদি আমি লাখোভাবে ইন্টারপ্রেট করি ওই দৃশ্য কিন্তু বদলাবে না। আমরা যখন কবিতা লিখি সেই কবিতা যদি বাক্যের সাথে বাক্যের জাস্টিফিকেশন হয় তাহলে সেটাকে আমি কবিতা মনে করি না, আমি মনে করি সেই দৃশ্যটা কি দেখতে পারলাম, যদি দেখতে পারি তাহলে সেটা কবিতা। কিন্তু আপনি তো প্রচ্ছদ যখন করেন তো একই কাজটাই করেন, মানে আপনি কিন্তু ফাঁকিবাজি করতেছেন জীবনটা। বলছি দৃশ্য দেখতে পারা মানে হচ্ছে যে আপনি যা অনুভব করছেন না সেটা লিখতে যাচ্ছেন কেন আসলে, মানে কবি দেখলে দেখবেন যে একটা দূরত্ব তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যে আচ্ছা কবি, আচ্ছা উনি বেশি কথা বলবে, আচ্ছা উনি কবি, উনি ইমোশনাল হবে, ইটস এ ভেরি মানে এক ধরনের প্রোটোটাইপ, একদম প্রোটোটাইপ। আমি বলছি যে কবি মনে হয় একটা সমাজের সবচেয়ে স্মার্ট লোকটা আসলে, সে পুরো সমাজের দুঃখকে এক লাইনে বিবৃত করতে পারে। সো দ্যাট আমি ওই জায়গার থেকে বলতেছি কথা, এন্টি পোয়েট্রি কিনা জানি না, এই নাম আমি দিতে পারবো না, বাট আমি বলবো যে আমার এক্সপ্রেশন এটা, আমার এক্সপ্রেশন আজকে এরকম, আগের বইতে একরকম ছিল, এরপরে হয়তো বদলাবে, আমি হয়তো একটা কবিতাই লিখবো, দারুণ মানে হতেই পারে। আমি মনে করি না যে আমার অনুভূতির কাছে আমার প্রিটেন্ড করার কিছু আছে, মানে আমার নিজের কাছে নিজে প্রিটেন্ড করার কিছু নেই, আমি বই চলবার জন্য বানাবো এটা যদি হয় তাহলে একদমই না। মানে এটা তো জীবদার একটা কবিতা আমি একটু পড়তে চাই, যেগুলো কোনো কোনো দিন শব্দ জমিয়ে রাখি, পান করি গ্লাস ভর্তি পেরেক,
তখন মুখগুলো ঝাপসা, দূরের অদেখা মোশন ব্লার, মুখ এসে জড়ো হয় যখন রহস্য ফিসফিস যায় বেড়ে, তখন ভুল টিকিট নিয়ে উঠে পড়ি সবচেয়ে নির্ভুল বাসে। শিবুদার এই বই পাওয়া যাবে আগামীতে। শিবুদা আর কি বলবেন আমাদের দর্শকদের জন্য? আমি মনে করি যে আসলে একটা কথাই বলার আছে যে সোশ্যাল মিডিয়ার যে একটা ডামাডোল চলতেছে চারদিকে, এই ডামাডোলের ভিতরে সাহিত্যকে আমরা উদযাপন করতে পারবো না। সাহিত্যকে বুঝতে গেলে নিবিড়ভাবে পড়তে হবে, সেটা আজকের লেখকের হোক, দীনেশচন্দ্র সেনের হোক, সেটা চর্যাপদের কবিতা হোক, লেখা কোনোদিন পুরনো হবে না, জ্ঞান কখনো পুরনো হয় না, জ্ঞান অনন্ত একটা বিষয়। ফলে আপনি সেটা বইতে পান বা একটা ইন্টারনেটে পান বা যে কোনো মাধ্যম হোক, এটাকে ওই হট্টগোলের ভিতর দিয়ে উদযাপন না করে নিবিড়ভাবে একান্তভাবে বিবেচনা করা উচিত। আমি এটা মানে একান্তভাবে কবিতার কাছে চলে ফিরতে হবে, সেটা পাঠকেরও আমাদেরও সবারই। শিবুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি, প্রচ্ছদ শিল্পী, অনেক কিছু শিবু কুমার শীলের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।